নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হলো WBBM সাব ইন্সপেক্টর 2019-এর যে প্রিলিমিনারি পরীক্ষাটি আপনাদের হতে চলেছে আগামী যে 15 তারিখে, তার যে লাস্ট এবং 10th ক্লাস অঙ্কের, এবং যেখানে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবো, যে চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করবো, সেটি হলো সরল সুদ এবং জটিল সুদ। এবং এই ভিডিওতে আমি সরল সুদ এবং জটিল সুদ থেকে যে সকল প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে সমস্ত আর এখানে আমি গোড়াটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আশা করি এর বাইরে আপনাদের বিশেষ কোনো প্রশ্ন আসবে না। বন্ধুরা, এর আগে আমি 9টি ক্লাস করিয়েছি, সেই 9টি ক্লাসের যে লিঙ্ক সেটা আমার ডিসক্রিপশন বক্সের প্রথম যে লিঙ্ক আছে বা আমার কমেন্টের যে প্রথম লিঙ্ক আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই সেগুলো আপনারা দেখে নেবেন, কেননা পরীক্ষা শুধুমাত্র পাটিগণিত থেকে আসবে, পরিমেয় থেকে 2-1টা প্রশ্ন আসবে। এবং আমি যে PDFটি লঞ্চ করে দিয়েছি যেখানে আপনাদের 1000 কোশ্চিন আছে এবং মক টেস্ট আকারেও আপনাদের কোশ্চিন অ্যান্সার ফুল 10 মক টেস্ট আছে, সেটারও লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং যে কোনো UPI, যে কোনো আপনার পেটিএম, গুগল পে, যে কোনোভাবে আপনারা পেমেন্ট করতে পারেন। পেমেন্টের পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট সাকসেসফুল স্ক্রিনশট দিয়ে দেবেন। এবং GS-এর যে PDFটি সেটাও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে 3 নম্বরে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। GS-এর সমস্ত ক্লাস আমার এর আগে কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে এবং কালকে থেকে আপনাদের রিজনিয়ার ক্লাসটা শুরু করা হবে। তো বন্ধুরা, আজকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি সম্পর্কে আপনাদের আলোচনা করব সেটা হলো আপনাদের সরল সুদ এবং জটিল সুদ। তো বন্ধুরা, সময় নষ্ট না করে সেটি শুরু করছি। তো বন্ধুরা, আপনাদের যে সরল সুদ এবং জটিল সুদের ক্ষেত্রে যে সকল অঙ্কগুলো আপনাদের পরীক্ষার হলে আসতে পারে সেই রকম আমি গুরুত্বপূর্ণ 10টা অঙ্ক আপনাদের সামনে এখানে তুলে ধরেছি, যা আমি এখানে আপনাদের সামনে এখন বর্তমানে আলোচনা করব। তার আগে বন্ধুরা বলে দিই যে কতগুলো বেসিক্স আছে, বেসিক নিয়ম আছে, সেই বেসিক নিয়মগুলো আপনাদের সামনে আমি আগে তুলে ধরব। সেই সকল নিয়মগুলো আপনার অনেকে জেনে থাকেন, তবে বেসিকটা আগে ক্লিয়ার করে দিই, নাহলে যখন আমি ডিপ অঙ্কে চলে যাবো তখন আপনারা সেটা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনাদের যে ধরে নিন যে আপনাদের বেসিক যে ফর্মুলাটা আপনাদের জটিল সুদ বা সরল সুদের ক্ষেত্রে সেটা আপনারা অনেকে সকলেই জানেন আশা করি, ঠিক আছে। যেমন হচ্ছে SI ইকুয়াল টু PRT/100, অর্থাৎ পি মানে হলো প্রিন্সিপাল, অর্থাৎ আপনাদের আসল যে মূলধন সেটা, আর বলতে আপনাদের রেট, অর্থাৎ সুদের হার, এবং টি বলতে টাইম বা সময়, ঠিক আছে, বাই 100। এটা একটা, এটা সমান সমান আমাদের কি পেয়ে যাব, মানে আমাদের সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের অঙ্কের ক্ষেত্রে সুদ পেয়ে যাব। এবং সুদ আসল যদি আমাকে বের করতে হয় কিছুই না, এর সঙ্গে এটা খালি সুদের সঙ্গে খালি প্রিন্সিপাল অর্থাৎ আপনাদের আসলটা যোগ করে দিলে সুদ এবং আসল মিলে মোট মূলধন এখান থেকে বেরিয়ে আসবে। এবার এই সূত্রটাকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে আপনাদের বিভিন্ন রকম সূত্র আরও ছোট ছোট 100টা শর্ট ট্রিক তৈরি করা যাবে, যেগুলো আমার মনে হয় না খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য, ঠিক আছে। আমি সময়ান্তে বিভিন্ন অঙ্কের মধ্যে দিয়ে আমি ওটা ক্লিয়ার করে দেবো আপনাদের কোনটা কোনটা লাগবে। তবে একটা জিনিস বলে দিই, যত বেশি সূত্র আপনাদেরকে আমি এখানে দেখাবো বা জানাবো তত কিন্তু আপনাদের কাছে পরীক্ষার হলটা আরও বেশি প্রবলেমেটিক হয়ে যাবে, ঠিক আছে। সো সূত্র কমই মনে রাখবেন, এক দুটো সূত্রকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে বিভিন্ন রকম সূত্র তৈরি করা হয়। সো সেই জিনিসটাকে আমি এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে, খুব ইজি ওয়েতে যতটা সম্ভব সেটা আপনাদের করে দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার করতে পারলাম বন্ধুরা? বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদের যে অঙ্কটা হবে সেটা দেখুন, একটা একদম বেসিক অঙ্ক, বার্ষিক সুদের হার এবং সময় যদি সমান হয় তাহলে কত বছরে 225 টাকা সুদ, সুদ 16 টাকা হবে, ঠিক আছে। মানে 225 টাকা হলো আপনাদের আসল, সুদ হলো 16 টাকা, ঠিক আছে। তো সেম অঙ্ক, ওই অঙ্কে আমি চলে যাবো, যে অঙ্কটা আমি আপনাদের কেবলই বললাম, ঠিক আছে। আপনাদের সুদ হলো কত? 16 টাকা, ঠিক আছে। এবং এখানে কি বলছে, প্রিন্সিপাল দেওয়া আছে অর্থাৎ আসল টাকাটা দেওয়া আছে কত আপনার 225 টাকা, এবং কি বলা আছে, বার্ষিক সুদের হার এবং সময় সমান। তো দুটোকে আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, আর রেটকেও এক্স ধরে নিচ্ছি, টি টাইমকেও এক্স ধরে নিচ্ছি, বাই 100, ঠিক আছে বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এখানে আমি এক্স দুটো চলে এসছে, এই জন্য এটা X² হয়ে যাবে। আমি গোটাটাকে আগে এক সাইডে নিয়ে চলে আসি, হ্যাঁ, এটা ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, মানে 16 উপরে দুটো শূন্য চলে যাবে, মানে 16 × 100 মানে 1600, এবং এটা নিচে চলে আসবে 225টা, 225কে নিচে নিয়ে চলে আসলাম, মানে X² সো এখানে স্কোয়ারটা যদি আমি এখানে উঠিয়ে দিই, এটাকে যদি এই পার নিয়ে চলে আসি তাহলে এটা হয়ে যাবে আপনাদের রুট। সো আপনাদের এখানে কত হয়ে দাঁড়াবে, 40, আর নিচে হয়ে দাঁড়াবে 15 15 225। সো এটাকে যদি আপনি 5 দেখালে 5 4 40, 5 3 5 4 15, সো আপনাদের হবে 3 × 6 = 2 3। সো আপনাদের হচ্ছে এটা কি চেয়েছে আপনাদের কত বছরে, সো যেহেতু দুটো এক্স এর ভ্যালু, এটা টাইমও হবে আবার রেট, মানে যে আপনাদের সুদের হার দুটোই হবে, সো আপনাদের অপশন এ হবে আপনাদের
সঠিক উত্তর। ঠিক আছে বন্ধু, দুটোই যেহেতু একই বলা আছে, তো এখানে সময় কত হবে আপনাদের, 2.23 বছর। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্নে এগিয়ে যাচ্ছি। কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? দেখুন বন্ধুরা, সুদে আসলে 3 গুণ, ঠিক আছে, সুদে আসলে 3 গুণ, মানে এক যদি আপনাদের আসল হয় তাহলে সুদ আর আসল মিলে হলো 3 গুণ। তো শুধু সুদ আপনাদের কত হবে, 3-1 = 2। আসল যদি 1 হয়, সুদে আসলে যদি 3 হয়, তাহলে সুদ কত হবে, শুধুমাত্র 2। ঠিক আছে, তো এখানে দেখুন, এখানে যদি সুদ আমি 2 ধরি, ঠিক আছে, 1 হলো আপনাদের আসল 25 বছরে, এবং আপনাদের কি চেয়েছে, রেট বা আপনাদের ইয়েটা চেয়েছে, মানে সুদের হার চেয়েছে আর রেট চেয়েছে / 100, কাটলে হলো আপনাদের 4, সো আর ইকুয়াল টু আপনাদের কত হলো 8%, মানে সুদের হার আপনাদের কত হয়ে দাঁড়ালো 8%। সো আপনাদের অপশন বি হলো আপনাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ, তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ যদি সমান হয়, তাহলে প্রথম প্রথম অংশ কত টাকা, মানে প্রথম অংশ কত টাকা রাখা হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, এই সকল দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু সবার আগে নিজেরা প্র্যাকটিস করে নেবেন, হ্যাঁ, করে নিয়ে আপনারা অঙ্কটা করার চেষ্টা করে তারপরে আমার সলিউশনটা দেখবেন, এবং আপনারা লাস্টে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপনাদের কত স্কোর হলো। ঠিক আছে, দেখুন এই অঙ্কটা অনেকভাবেই করা যায়, ঠিক আছে, রেট ধরে, কিন্তু রেট ধরে যদি আমি যে বেসিক মেথডে বললাম ওইভাবে করলে কিন্তু অনেকটা সময় বেশি লেগে যাবে। ঠিক আছে, আমি এখানে আপনাদের একটা বেসিক একটা মেথড, অনুপাত সমানুপাতের যে মেথডটা সেটা আপনাদেরকে এখানে আমি শিখিয়ে দিচ্ছি, যেগুলো আমি আগে পড়িয়েছিলাম অঙ্ক। ঠিক আছে, দেখুন প্রথমটাকে একটু বুঝিয়ে দিই তাহলে গোটাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন 5% হারে 4 বছরের সুদ বলেছে, ক্লিয়ার? ঠিক আছে, দেখুন 5% হারে 4 বছরের সুদ মানে কত, 5 × 4 = 20, টোটাল আপনাদের কত হলো 20। ঠিক আছে, এটা কিছুই না, এটা এটা আমার বের করার কারণটা আমি বলে দিচ্ছি, এবং পরেরগুলো বলে দিচ্ছি, 5-6 পরেরটা হলো 30, সরি 5-6 হলো আপনাদের 30, এবং পরেরটা হলো আপনাদের 5-8 = 40। ক্লিয়ার বন্ধুরা, প্রথমটা হলো 20, পরেরটা হলো 30, এবং তারপরেটা হলো 40, এই হারে এদেরকে সুদ দেয়। আমি যদি এটাকে আনুপাতিক হার ধরে নিই, এটাকে যদি আমি আনুপাতিক হার ধরে নিই, তাহলে একটা জিনিস ভাবুন, এ সবচেয়ে বেশি সুদ দেয়, এই অংশটা তার থেকে একটু কম দেয়, এটা সবচেয়ে কম সুদ দেয়, তাহলে যে সবচেয়ে কম সুদ দেবে সেখানে আমার সবচেয়ে বেশি টাকা রাখতে হবে, এবং যে সবচেয়ে বেশি সুদ দেবে সেখানে আমার একটু কম রাখলেও চলবে, তবেই আমার এই দুটো ইকুয়াল হয়ে দাঁড়াবে। সো এই ক্ষেত্রে আপনার ফর্মুলাটা ইউজ করবেন, 1/20, মানে জাস্ট এটাকে উল্টে দেবেন, = 1/30 = 1/40, এইটা থেকে যে আনুপাতিক হার বেরোবে সেই আনুপাতিক হারেই কিন্তু এই 13,000 টাকাটা ওখানে ভাগ করা হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, নাহলে আপনারা যদি ওই মেথডে নিয়ে চলে আসেন আপনারা যে পিআরটি ওই অঙ্কে, তাহলে কিন্তু এই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে আনুপাতিকের হারের যে মেথডটা সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অনেকে আমাকে বলছেন কমেন্ট বক্সে যে এই অঙ্কের ক্ষেত্রে এই অঙ্ক নিয়ে চলে আসছেন আপনি হেন তেন, তো এইটুকু আপনাকে বলে দিই, ওই জিনিসটা আমাকে মেনটেন করতে দেন, কোন অঙ্কের ক্ষেত্রে কি জাস্ট এখানে একটু শিখুন, তাহলে আপনাদের কাছেই খুব ভালো হবে। ঠিক আছে, তো এটা হলো আপনাদের, দেখুন এই ফর্মুলাতে তো কখনো আনা যায় না, এই ফর্মুলাতে তো আনুপাতিক হারটা আমি বের করতে পারবো না। সো এটাকে কি করছি, আমি এই তিনটেকেই এদের যে লসাগু হবে সেটা দিয়ে আমি জাস্ট গুণ করে দিচ্ছি, এই তিনটে লসাগু আপনারা করে দেখবেন, এটা হবে 120। সো এটা যদি 1/20 দিয়ে 120 গুণ করি তাহলে আপনাদের হবে 6, 1/30 দিয়ে যদি 120 গুণ করি তাহলে হবে 4, এবং 1/40 দিয়ে যদি 120 গুণ করি 3। সো এটার মোট যোগফল কত হবে, 6×4=10, 13। সো 13 হলো কি, এটা আপনাদের মোট টাকা, এখানে বেরোলো 13 মোট টাকা, কিন্তু বাস্তবে মোট টাকা কত দেওয়া আছে, 13,000 টাকা, 13,000 টাকা মোট টাকা। সো এটাকে যদি আমি 1,000 দিয়ে গুণ করি তাহলে কত হবে আমার, 13,000 টাকা, টোটাল টাকাটা সমান হয়ে গেল। সো এটাকে যদি আমি 1,000 দিয়ে গুণ করি তাহলে এটাকেও 1,000 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 1,000 দিয়ে, এবং এটাকেও 1,000 দিয়ে। সো এটা আমার কি চেয়েছে, শুধুমাত্র প্রথম অংশ চেয়েছে, তো প্রথম অংশ হলো এটা, তো এটার সঙ্গে যদি আমি 1,000 দিয়ে গুণ করি তাহলে আপনাদের উত্তর কত হয়ে দাঁড়াবে, 6,000 টাকা। সো অপশন আপনাদের যে এ হলো আপনাদের সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, এটা যদি আপনারা পিআরটি দিয়ে করেন তাহলে কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে অঙ্কটা, এটা এই যে আনুপাতিকের যে মেথডটা এটা দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি হবে। ঠিক আছে বন্ধুরা, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু এসআইয়ের পরীক্ষাতে আসতে দেখতেই পাওয়া যেতে পারে, কারণ পরীক্ষার কিন্তু লেভেলটা তুলনামূলক একটু হাই হবে অন্যান্য পরীক্ষার থেকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এক ব্যক্তি 2টি সমান মূলধন 6-8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন,
সুদের পার্থক্য 1800 টাকা হয়েছে, প্রতিটি মূলধন কত টাকা, সমান মূলধন রেখেছি, ঠিক আছে? আচ্ছা, এটা আমি বেসিক দিয়ে আপনাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখুন, এটা বেসিক্স দিয়ে খুব একটা বড় হবে না। দেখুন, ধরে নিচ্ছি মূলধন হচ্ছে পি, দুটোর ক্ষেত্রেই পি। তাহলে পি প্রথম তার রেট কত 8 এবং টাইম কত 6/100, বিয়োগ আপনাদের পরেরটা কত আছে, পিও আছে, ওটাও পি হবে, সেম হবে 10/3/100। এবং এদের যে সুদের পার্থক্য কত দেওয়া আছে আপনাদের 1800 টাকা। সো এটা আপনাদের কত হচ্ছে, 6 আসছে 48 পি, 48 পি/100 মাইনাস 30 পি/100 ইকুয়াল টু আপনাদের 1800। সো এই দুটোকে বিয়োগ করলে আপনাদের কত হবে, 18 পি/100 ইকুয়াল টু 1800 টাকা। সো 18 দিয়ে 18কে কাটলে হলো 1, সো পি ইকুয়াল টু আপনাদের এটা উপরে চলে গেলে হবে আপনাদের 10,000 রুপিস হলো আপনাদের সঠিক উত্তর। সো অপশন বি হবে আপনাদের সঠিক উত্তর। পি এর ভ্যালু কত বেরোলো, 10,000 রুপিস। এখানে চেয়েছে প্রতিটি মূলধনের কত, মূলধন কত টাকা, প্রতিটি মূলধন হলো 10,000 টাকা, টোটাল বললে হতো 20,000 টাকা, ঠিক আছে বন্ধুরা? নেক্সট কোশ্চিন, ইজি অঙ্ক ছিল এটা। তো বন্ধুরা, আপনার পরবর্তী যে অঙ্কটা সেটি হল, কোন মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা হলে এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হলে সুদের হার কত, ঠিক আছে? দেখুন, 8 বছরে সুদে আসলে হচ্ছে আপনাদের কত, 1120 টাকা, আর আপনাদের 10 বছরে হচ্ছে কত, আপনাদের 1200 টাকা, ঠিক আছে? সো আপনাদের 2 বছরের পার্থক্য কত, এখানে আপনাদের 2 বছরের পার্থক্য হয়ে দাঁড়াচ্ছে আপনাদের 80 টাকা, ক্লিয়ার? যদি 2 বছরে আপনাদের পার্থক্য হয়ে দাঁড়ায় 80 টাকা, তাহলে 1 বছরের পার্থক্য কত হয়ে দাঁড়াবে আপনাদের, 40 টাকা। এটা দুই দিয়ে এটাকে জাস্ট ভাগ করে দিলাম। সো 1 বছরে আপনাদের সুদের পার্থক্য কত হয়ে দাঁড়াচ্ছে, 40 টাকা, মানে 1 বছরে সুদের হার কত আপনাদের, সুদ কত পাচ্ছে আপনাদের, 40 টাকা। এবার যে কোনো একটাকে ধরে নিই না, 8 বছরে আমি এটা প্রথমটাই ধরে নিচ্ছি। সো আপনাদের 1 বছরে যদি হয় 40 টাকা, তাহলে 8 বছরে আপনাদের কত হবে, আপনাদের 4×32 মানে 320 টাকা হলো আপনাদের 8 বছরের সুদ। কিন্তু এখানে সুদে আসলে টোটাল কত দেওয়া আছে, 1120 টাকা। সো এখান থেকে যদি 1120 থেকে আমার এই 320কে বাদ দিই, তাহলে আপনাদের 008, মানে 800 হলো মানে আপনাদের আসল, আসল কত বেরোলো আপনাদের 800 টাকা, কেন এর মধ্যে 320 টাকা হলো সুদ এবং সুদ আসল হলো আপনাদের 1120 টাকা। ক্লিয়ার করতে পারলাম আপনাদেরকে এটা, ঠিক আছে? তো এবার দেখুন, এবার এখানে সুদ কত আপনাদের বেরোলো, 320 টাকা, এবং আসল কত এখানে আছে, 800 আছে আপনাদের হচ্ছে 800 টাকা। এবার এই আসলটা আর এটা হলো সুদ, এটা কত বছরে আপনাদের হয়েছে, 8 বছরে, এবং আপনাদের চেয়েছে কি এখানে, সুদের হার চেয়েছে। সো এখানে যদি সুদের হার চায়, তাহলে সুদের হার মানে হচ্ছে আমি বের করতে হবে এটা আর, এবং নিচে হয়ে যাবে আপনাদের 100। সো এখানে এটা দিয়ে এটা কাটলাম, এটা দিয়ে এটা কাটলাম, ঠিক আছে? তাহলে আচ্ছা, এবার হচ্ছে 8 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, 4×32 মানে 40, এবং 8 দিয়ে এটাকে আবার যদি 40কে আমি কাটি, তাহলে হচ্ছে 5। সো আর ইকুয়াল টু কত বেরোচ্ছে, মানে 5%। সো আপনাদের অপশন ডি হলো আপনাদের সঠিক উত্তর। ক্লিয়ার করতে পারলাম, একদম ইজি অঙ্ক। জাস্ট এটাকে বিয়োগ করে আপনি যে ইয়েটা থাকবে, যে পার্থক্যটা সেটা বের করে নেবেন, এবং 1 বছরের পার্থক্য কত হলো সেটা বের করে নিলে, যে কোনো একটাকে ধরে নেবেন, ধরে ওখান থেকে খালি সুদটা বাদ দিয়ে দেবেন সুদাসল থেকে, এবং আপনাদের যে সিম্পল মেথডটা SI = PRT/100, ওই ফর্মুলাতে ফেলে দেবেন, অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা? এবার আসি আমি পরবর্তী যে মেথড, সেই ক্ষেত্রে যে আপনাদের হচ্ছে বার্ষিক সুদের হারের যে মেথডটা, আমি জাস্ট দুটো সিম্পল আপনাদের মেথড বলে দিচ্ছি, ওর মধ্যে আপনাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? 2 থেকে 3টে বলে দিচ্ছি। আচ্ছা, সিম্পল যে চক্রবৃদ্ধি সুদের হারের যে মেথডটা, সেটা হলো অ্যামাউন্ট অর্থাৎ আপনাদের সুদ আসল সমান সমান P × 1+R/100, ঠিক আছে, ইন্টু টাইম। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে, ঠিক আছে? সুদ প্লাস আসল বা মূলধন যেটাকে বলে, হ্যাঁ, সেটা সুদ প্লাস আসল সমান সমান, সরি, সুদ প্লাস আসল মানে টোটালটা সমান প্রিন্সিপাল মানে হচ্ছে শুধুমাত্র আসল বা মূলধন যেটা, 1+রেট, আর মিন্স রেট মানে সুদের যে হার, সুদের যে হার সেটা /100, আর উপরে হচ্ছে টাইম মানে হলো সময়। ক্লিয়ার করতে বললাম, এই হলো আপনাদের যে বেসিক মেথডটা। এবং এর সঙ্গে যদি আমি আসল মানে এটা তো বেরোলো সুদ আসল, এর সঙ্গে যদি আমি হচ্ছে আসলটাকে ইয়ে করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমার কি পড়ে থাকবে, শুধুমাত্র সুদটা পড়ে থাকবে, ঠিক আছে? এই হলো আপনাদের দুটা মেথড, টোটাল দুটো মেথড হলো এর মধ্যেই শেষ। এছাড়াও একটা কথা বলে দিই বন্ধুরা, এখানে যে বিষয়টা, এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে নিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখুন, সুদ যেটা ইয়ে হয়ে থাকে, যেটা আপনাদের সরল সুদের ক্ষেত্রে হয়ে থাকে, সরল সুদে কিন্তু একই হারে কিন্তু ইয়েটা বাড়ে, আপনাদের যে সুদের হারটা কিন্তু একই হারে বাড়ে,
এবং চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি যে সুদটা, সেই চক্রবৃদ্ধি সুদের হার ক্ষেত্রে কি হয়, সুদের ওপরে সুদ হয়। ফর এক্সাম্পল যদি আমি 10% কে 2 বছরে ধরি, যদি সরল সুদ হতো তাহলে কি হতো, 10+10 এভাবে হতো, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু তা হবে না। 10+10 এটা তো বাড়লোই, তার উপরেও কিন্তু আবার সুদ বসবে। সেটা কোন ফর্মুলা দিয়ে ডিসাইড করা যায়, a+b + a × b/100, এটা দিয়ে আপনাদের ডিসাইড করা যাবে, যেটা আমি এর আগেও আপনাদের শিখিয়ে দিয়েছিলাম। তাহলে যদি এটা ধরে নিন কত হচ্ছে সুদের হার, সুদ কত হচ্ছে আপনাদের টোটাল 20, যদি এখানে হয় জটিল সুদের ক্ষেত্রে কি হবে, 10+10 + 10×10/100, ক্লিয়ার? সো এখানে আপনাদের কত হচ্ছে 20+, এটা এটা কাটলাম, এটা এটা কাটলাম, সো এখানে কত পড়ে থাকলো 1, সো এখানে জটিল সুদের ক্ষেত্রে হবে 21, সো এখানে পার্থক্য কিন্তু 1 কিন্তু বেশি হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? তো জটিল সুদের ক্ষেত্রে কি হয়, সুদের উপরে যেহেতু সুদ অ্যাপ্লাই হয়, ঠিক আছে, যে টোটাল সুদ হলো তার উপরে সুদ হয়, যেটা ব্যাংকের সুদ অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে যেটার হিসাবে, সেই সুদের ক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে ক্যালকুলেশন করা হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু সুদের উপরে সুদ হিসেবে ডিসাইড করা হয়, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন এখানে যে যে অঙ্কটা যে যে সূত্রের উপরে প্রয়োজন বা যে যে মেথড, আমি চেষ্টা করবো সবসময় ইজিভাবে করিয়ে দেওয়ার, ঠিক আছে? কোন টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, 420 টাকা হবে, ঠিক আছে? এটি ছিল আপনাদের অঙ্ক, আমি এটা প্রথমে একদম বেসিক ভাবে আমি এটা আপনাদের করিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? দেখুন সুদ বলেছি কত, 420 টাকা, ধরে নিচ্ছি এখানে আসল চেয়েছে, সো পি হলো আসল প্রিন্সিপাল, ঠিক আছে? 1+ যেটা আমি করলাম রেট, আর কত আছে 10/100 এর স্কোয়ার, ক্লিয়ার? এবং এটা হলো শুধুমাত্র সুদ, সো এটা কি, এটা কি, এটা হলো অ্যামাউন্ট, ঠিক আছে, মানে সুদ প্লাস আসল, তো এখান থেকে যদি আমি সুদটা মানে আসল টাকা বাদ দিয়ে দিই তাহলে এটা শুধু সুদ করে থাকবে, তো এই সুদ এই সুদ সমান হয়ে গেল এবার। এবার ঠিক আছে দেখুন, এবার আমি এখানে কি করছি দেখুন, আচ্ছা এই ক্ষেত্রে আমি আপনাদের এটা এটা কেটে দিলাম, তাহলে কত হচ্ছে আপনার p × 11/10 এর স্কোয়ার সমান সমান, আচ্ছা এটা পরে নিয়ে নিচ্ছি আমি, তাহলে আপনাদের কত হচ্ছে 121 পি, 11/11 121, ঠিক আছে, পিটা উপরে নিয়ে নিলাম এবং 10/10 100 মাইনাস পি এটা চলে আসলো, সো আপনাদের এটা দিয়ে এটা বিয়োগ করলে 100 দিয়ে পি কে গুণ করলে কত হয়, 100 পি থেকে 121 পি বাদ দিলে কত হয় 11p/100, 11p/100 = 420, সো এখানে 420 আমি লিখে নিচ্ছি, ঠিক আছে, 11p/100 সমান সমান 420, সরি এখানে 21 হবে আপনার একটু গন্ডগোল হয়েছিল, 21p/100 মানে 420, সো 21 দিয়ে যদি আমি এটাকে এটাকে কাটি তাহলে কত হবে আপনাদের 2, সো এটা দিয়ে উপরে যদি চলে যায় তাহলে পি = আপনাদের কত হচ্ছে আপনাদের 2000 রুপিস, তাহলে প্রিন্সিপাল আপনাদের কত বেরিয়ে গেল 2000 টাকা, ঠিক আছে বন্ধু? এটা অনেক শর্টভাবে করা যেত, ঠিক আছে, 21 ধরে এলে এটা হয়ে যেত, 21 মানে দেখুন কেবলই আমি করলাম 10-এর উপরেই করলাম, 10-এর উপরে কত বেরিয়েছিল 21, 21 মানে কত 420 টাকা, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনাদের পার্সেন্টেজ যদি আমি বের করতাম, 21 মানে 1 মানে কত 21, 100 মানে কত 2000, এটা 21 মানে 1 মানে 20 এবং 100 মানে কত 2000, এইভাবে করলে আপনাদের অঙ্কটা চোখ বন্ধ করে হয়ে যেত, ঠিক আছে? আমি ওগুলো পরে আনছি, ওই যে টাফ মেথডগুলো ওগুলো আমি পরে বলছি, ঠিক আছে? 6000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত, একদম বেসিক অঙ্ক এটা, ঠিক আছে? 615 টাকা বলেছি আপনাদের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, কত টাকার উপরে, 6000 টাকার উপরে, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা এটা আমি একবারে অ্যামাউন্ট দিয়ে করিয়েছি, তাহলে অঙ্কটা একদম ইজি হয়ে যাবে, দেখুন আমি বলেছি, দেখুন এখানে কত 6000 টাকা হচ্ছে আপনাদের কত আসল, সুদ কত আছে আপনাদের 6615 টাকা, সো আপনাদের টোটাল আসল কত হচ্ছে, মানে সুদে আসলে কত হচ্ছে 6615 টাকা, ক্লিয়ার করতে পারলাম? 6615 টাকা হচ্ছে কি সুদে আসলে টোটাল, আর অ্যামাউন্ট ইকুয়াল টু কি বললাম আমি, প্রিন্সিপাল যেটা মানে আসল 1+ আর কত রেট বের করতে হবে আমাকে বাই 100 × 2, ক্লিয়ার? এবার এই 6000 টাকাকে আমি কি করব, এটাকে আমি নিচে নিয়ে চলে আসলাম, এই 6000কে আমি নিচে নিয়ে চলে আসলাম, এটাকে কোনা করি, এবং এখানে কি আছে 1+r/100 এর স্কোয়ার, এই স্কোয়ার মানে কি, এটা 2 বছরে যেহেতু তাই 2 লিখছি এখানে, তো এটাকে আমি এখান থেকে নিয়ে গিয়ে এটাকে এই পার নিয়ে চলে আসলাম, সো এটাকে কি হয়ে যাবে, এটা রুট, এর আগে কেটে নিয়ে একটু ছোট করে নিই, ঠিক আছে? 5 দিয়ে কাটলে হচ্ছে 5 × 3 = 65, 5 × 10 = 3, 5 × 15 = 15, 5 দিয়ে কাটলে 5 × 10 = 10, সরি 5 × 3 = 65, 2 × 5 = 3, ঠিক আছে, 5 × 7 = 0, এটাকে 3 দিয়ে কাটলে আপনার হবে হচ্ছে 3×4 = 12, 3×4 = 12, 3×3, এটা 3 দিয়ে কাটলে 3×4 = 12, 400, ঠিক আছে? এবার আপনাদের একটা জায়গা মতো হয়েছে যেটা আমার রুটের মধ্যে আসবে, 441 কার স্কোয়ার, এটা হচ্ছে 21-এর স্কোয়ার, সো আপনাদের যদি এটাকে আমি 441 যদি রুট করি তাহলে আপনার হবে 21, আর 400 যদি রুট করি তাহলে এটা হবে আপনাদের 20, ক্লিয়ার? সো আপনাদের এখানে কি হয়ে দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত, আমি এটাকে ক্লিয়ার করে নিয়ে যাবো, ঠিক আছে?
দেখুন, সো আপনাদের এখানে কি হয়ে দাঁড়াচ্ছে, 1 + 1/r ইকুয়াল টু আপনাদের কত হচ্ছে, 21-এর নিচে, এখানে 21-এর নিচে কত হচ্ছে 20, ক্লিয়ার? মানে এটাকে আমি যদি একটু ইয়ে করে নিই, ভাঙে নিই, তাহলে কত হচ্ছে 100 + r/100, ঠিক আছে? এবং এই 20 দিয়ে এটাকে কাটলো কত হলো 5, 5 দিয়ে এটাকে যদি কাটা হয় তাহলে গুণ করা হয় 121-কে, তাহলে কত হবে 105। সো 100 + r = 105, তাহলে এই 100টাকে যদি এই পার নিয়ে আসা যায় তাহলে 105/100 ইকুয়াল টু আপনাদের কত হবে 5। সো আর ইকুয়াল টু আপনাদের কত বেরোলো 5% হলো আপনাদের সঠিক উত্তর। সো অপশন সি হবে আপনাদের সঠিক উত্তর, ক্লিয়ার? বন্ধুরা চক্রবর্তী সূত্র একটু ক্রিটিক্যাল, যদি আপনাদের কোনোভাবে কোনো এত শেষ মুহূর্তে যদি কোনোভাবে কোনো কিছু সমস্যা হয় আপনারা বাদও দিতে পারেন, ঠিক আছে? এটা এবং নৌকার স্রোতের অনুকূল প্রতিকূলটা একটু ডিফিকাল্ট হয় তুলনামূলকভাবে, যেটা আপনারা যদি মনে করেন স্কিপও করতে পারেন বা আপনারা শেষে গিয়ে অঙ্কগুলো অ্যাটেম্প করাটা বেটার হবে, ঠিক আছে বন্ধুরা? নেক্সট কোয়েশ্চেন, কোন টাকার 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল যথাক্রমে 512.5 টাকা এবং 500 টাকা হলে সুদের হার কত, ঠিক আছে? এখানে কি বের করতে বলেছে, সুদের হার বা আপনাদের ইন্টারেস্টটা বের করতে বলেছে, রেটটা আর কি, ঠিক? তো এই ক্ষেত্রে আপনাদের অঙ্কটা কি হয়ে দাঁড়াবে, আমি এটা আপনাদেরকে একদম ইজি ভাবে এটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এই ক্ষেত্রে একটা সুদ অ্যাপ্লাই, একটা মানে ট্রিক অ্যাপ্লাই হয়, সেই ট্রিক দিয়ে আমি করে নিচ্ছি, ঠিক আছে? যখন কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের এরকম পার্থক্য চাইবে, তখন একটা সূত্র আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? রেট ইকুয়াল টু ডিফারেন্স, মানে এই যে টাকার যে ডিফারেন্সটা, ডিফারেন্স ইনটু আপনাদের হচ্ছে 2, মানে যেহেতু 2 বছর, ঠিক আছে, ডিফারেন্স ইনটু 2 বাই যে আপনাদের প্রথম যে টাকাটা, ঠিক আছে, মানে আসল যেটা, মানে সরলে যেটা আসবে সেই সরলের টাকাটা ইনটু 100, সরি সরি ইনটু আপনাদের হচ্ছে সুদের হার, সরি আমি এখানে কোনো কিছু গন্ডগোল করলাম, দাদা এক সেকেন্ড আমি এটা আরেকবার ক্লিয়ার করে নিই, ঠিক আছে? আমি এখানে প্রথমেই কিছু ভুল করেছি, ঠিক আছে? ডিফারেন্স তো দেওয়াই ছিল, আমি আরেকবার ক্লিয়ার করি। রেট ইকুয়াল টু আপনাদের রেট শেষে ডিফারেন্স এই দুটোর, ঠিক আছে? সবার আগে এই দুটোর আপনি ডিফারেন্স বের করে নেবেন, ডিফারেন্স কত হচ্ছে এই দুটোর, 512 থেকে 512.5 থেকে বা এটা বাদ দিলে হচ্ছে 12.5, ক্লিয়ার, ঠিক আছে? ইনটু 2, 2 বছর, ঠিক আছে? সরল সুদের যে টাকাটা আসল 500, ঠিক আছে, ইনটু এটা আপনাদের চলে আসলে এটা হবে 10, এবং এটার সঙ্গে আপনাদের হবে হচ্ছে 100, যেহেতু পার্সেন্টেজ চেয়েছে এখানে 100 দিয়ে গুণ করতে হবে, এটা হলো টোটাল পার্সেন্টেজ, এবার অঙ্কটা বেরিয়ে আসবে। এই 10টা কখনো নেয়, এটা পয়েন্ট ওঠানোর জন্য 10টা আসলো। তো এইভাবে আপনাদের অঙ্কটা গোড়াটা চলে আসবে। আবার বলছি, এই দুটো ডিফারেন্স যে বছরটা থাকবে সেটা, এবং নিচে থাকবে হচ্ছে সরল সুদেরটা, এবং পয়েন্ট ওঠানোর জন্য নিচে 10 চলে আসলো এবং 100 দিয়ে গুণ, ক্লিয়ার? এই মেথড করলে আপনাদের ডিরেক্টলি রেটটা আপনাদের এখানে বেরিয়ে আসবে, নাহলে এই অঙ্কটা করতে অনেকটাই বড়, মানে বড় হয়ে দাঁড়াবে, ঠিক আছে? দেখুন, তাহলে 125 দিয়ে 500 কাটি তাহলে কত হচ্ছে 4, 2 দিয়ে কাটলে আপনাদের হবে 2, আর এটা দিয়ে কাটলে হবে হচ্ছে 5, সরি হ্যাঁ 5, এর 0 0 কাটলো 5, সো আর ইকুয়াল টু আপনাদের কত হচ্ছে 5% হলো আপনাদের সঠিক উত্তর, ঠিক আছে বন্ধু? এক নিমিশে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে যদি আপনারা এই ট্রিকটা এখানে অ্যাপ্লাই করেন, ক্লিয়ার? এবং এই ক্ষেত্রে আপনাদের সুদের হার চেয়েছে, যদি আপনাদের আসলও চাইতো তাহলে কিন্তু এর রেট থেকে কিন্তু আসলটা ইজিলি বের করে দেওয়া যেত, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হলো অপশন ডি। নেক্সট কোশ্চেন, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদ হারে কোন আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে, একদম ইজি অঙ্ক, ওই এগেইন ওরকমই অঙ্ক, ঠিক আছে? দেখুন, সুদে একটা বেসিক দিয়ে করে দিচ্ছি, সুদে আসলে কত হবে আপনাদের 16, 16 গুণ, মানে 16 টাকা ধরে, আচ্ছা 1 টাকা যদি আসল ধরি তাহলে আপনাদের 16 গুণ মানে কত হচ্ছে, সুদে আসলে হবে 16 টাকা। সো 16, এখানে যদি 1 ধরি, ঠিক আছে, এটাও একই হবে যেহেতু 1 হবে, ঠিক আছে? এখানে কি চেয়েছে আপনাদের, রেট আর চেয়েছে বাই 100 ইন্টু স্কোয়ার, ঠিক আছে? এখানে একটা লেখার কোনো দরকার নেই, এটা কেমন একটা নিচে চলে আসলে একই চলে আসবে। এই স্কোয়ারটাকে যদি আমি এই পার নিয়ে চলে আসি তাহলে কত হবে, এটা রুট হয়ে যাবে 16 রুট, সো এখানে কত হবে 4, তাহলে এখানে কত হচ্ছে আপনাদের 100 দিয়ে এটাকে যদি আমি ইয়ে করি তাহলে 100 + আপনাদের কত হচ্ছে 100 + r/100, সো 100 কে যদি এই পার নিয়ে চলে যায় তাহলে কত হচ্ছে 100, আর এই 100 কে যদি এই পার নিয়ে চলে আসি তাহলে -100 = r, সো r ইকুয়াল টু আপনাদের কত হচ্ছে 100 থেকে ইয়ে বাদ দিলে হচ্ছে 300% হলো আপনাদের সঠিক উত্তর। সো রেট ইকুয়াল টু আপনাদের কত হবে 300%, সো 9-এর আপনাদের উত্তরটা কত হয়ে দাঁড়াবে আপনাদের অপশন সি, অর্থাৎ 300% হলো আপনাদের সঠিক উত্তর, ক্লিয়ার? একদম ইজি অঙ্ক, ঠিক আছে? নেক্সট এবং লাস্ট কোশ্চেন আপনাদের, দেখুন, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছর ও 2 বছরে সুদে সুদ আসল যথাক্রমে 650 টাকা এবং 676 টাকা হলে আসল কত টাকা, ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে বন্ধুরা?
দেখুন এই অঙ্কটা কিন্তু সেম ভাবেই আপনাদের করে দেওয়া যাবে, ঠিক আছে? দেখুন এখানে আপনাদের ফার্স্ট অফ অল এখানে আমি যেটা বের করবো সেটা একই মেথডে যেটা আমি আগে বের করলাম সেভাবে বের করবো। দেখুন আপনাদের ডিফারেন্স কত হচ্ছে, 676 থেকে 650 আপনাদের যদি বাদ দিই তাহলে আপনাদের কত হচ্ছে 26 টাকা হয়ে যাচ্ছে আপনাদের যে ডিফারেন্সটা সেটা, ক্লিয়ার? এবার একটা জিনিস দেখুন আপনারা, যে এটা যদি আমি সেই আগের সূত্রেই যদি আমি ফেলি, তাহলে আপনাদের কত হচ্ছে, এদের মাঝখানে ডিফারেন্স কত? গতবার তো 2 বছর ছিল টানা, কিন্তু এটা 1 বছর থেকে পরের বছরের যে ডিফারেন্সটা সেটা, সো এখানকার যে ডিফারেন্সটা এই যে 26 টাকা ডিফারেন্স হলো এটা কত টাইমের? এটা 1 বছরের, ঠিক আছে? সো 26×1টা এখানে লেখার কোনো দরকার নেই, ঠিক আছে? কেন গতবার 2 নিয়েছিলেন, এবং এখানকার যে টাকাটা, ঠিক আছে, যে সরল সুদটা সেটা হলো আপনাদের কত, 600, এটা চক্রবৃদ্ধি সুদ, মানে প্রথমটাকে সরল সুদ হিসেবে কাউন্ট করবে এখানে, সো আপনাদের হবে এটা 650, ঠিক আছে, × 100, ক্লিয়ার? 13 দিয়ে কাটলে 2, 13 দিয়ে কাটলে 5, 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, সো 4, মানে 4% হলো কত আপনাদের রেট, মানে এখানে কত, এখানকার রেটটা কত, যদি এখানে রেট চাইতো তাহলে রেট কত হয়ে দাঁড়াতো আপনাদের 4%, 4% হলো আপনাদের রেট, ক্লিয়ার? এবার দেখুন, আচ্ছা এটা হলো রেট, এবার কি বলছে, সুদে আসলে হচ্ছে 650 টাকা হয়েছে কত দিনে, 1 বছরে, আমি যে কোনো একটাকে এবার ধরে নেব, আচ্ছা দেখুন যে কোনো একটাকে আমি ধরে নিচ্ছি, হ্যাঁ প্রথমটাকে ধরে নিচ্ছি, আচ্ছা 650 হলো সুদে আসলে, যে বেসিক নিয়মে করাচ্ছিলাম এতক্ষণ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার কি বের করতে হবে এখানে আসলটা, মানে প্রিন্সিপাল, এবং 1+ এখানে রেট কত আছে 4/100, এবং এটাকে ব্র্যাকেট ক্লোজ করলে এখানে 2 হবে না, এখানে নিশ্চয়ই 1 হবে, কারণ এখানে 1 প্রথম বছরটা ধরেছি, সো এখানে 1 লেখার কোনো দরকার নেই এখানে আমার, সো এখানে কত হচ্ছে আপনাদের 4 দিয়ে কাটলে এটা হচ্ছে আপনাদের 25, সো আমার 25 মানে হচ্ছে 26×25, P×26×25/650, ক্লিয়ার করতে পারলাম আপনাদেরকে, ঠিক আছে? এবার এখানে আমি আরেকটু ফ্রেশ করে করে নিচ্ছি, এটা আছে একবারে পিটাকে একবারে নিয়ে নিই, হ্যাঁ পি এখানে নিয়ে নিলাম, এবার কত ছিল 650, এই 25টাকে উপরে নিয়ে নিলাম এবং 26টাকে নিচে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? 25টাকে উপরে নিয়ে নিলাম আর 26টাকে নিচে নিয়ে চলে আসলাম, ক্লিয়ার? এবার আপনাদের কত হচ্ছে দেখুন, 13 দিয়ে কাটলে 5×3=65, 13×2=26, 2 দিয়ে কাটলে আপনাদের কত হচ্ছে 25, ঠিক আছে? তাহলে 25×25 কত হচ্ছে আপনাদের 625 হলো আপনাদের সঠিক উত্তর, এখানে চেয়েছে কি, হ্যাঁ আসল কত টাকা হবে, সো আসল আপনাদের হবে হচ্ছে 625 টাকা, ঠিক আছে বন্ধুরা? লাস্ট অঙ্ক ছিল যার জন্য একটু ক্রিটিক্যাল, মানে টাফ অঙ্ক, ক্রিটিক্যাল ঠিক বলবো না, একটু হাই লেভেল অঙ্ক আমি এখানে নিয়ে চলে এসেছিলাম, এবং পরীক্ষা আপনারা একবার দেখতে পাবেন, আপনারা মিলিয়ে নেবেন, এই ধরনের পরীক্ষা কিন্তু প্রশ্ন আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা আপনার যে ক্লাস ছিল 100টি অঙ্কের 10টি সেটের মধ্যে দিয়ে সেটা আমি এখানে কমপ্লিট করে দিলাম। এরপরে কালকে থেকে আপনাদের রিজনিং এর ক্লাস হবে প্রতিদিন সকাল 9টায়, যেখানে আমি রিজনিং এর কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আপনাদেরকে আলোচনা করে দেবো, যে সকল হাই লেভেল যে সকল রিজনিং গুলো, যার কারণে আপনারা যে সকল বেসিক গুলো আছে সেগুলো আপনারা সকলেই পারবেন, এবং আমি একবারে একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে 2-3টা চ্যাপ্টার, মানে একটা ভিডিওর মধ্যে দিয়ে 2-3টা চ্যাপ্টার কভার করে দেওয়ার চেষ্টা করবো। তো তার জন্য আপনারা অবশ্যই কালকে সকাল 9টা থেকে রিজনিং এর ক্লাসের জন্য অবশ্যই জুড়ে থাকবেন, সেখানে আমি কমপ্লিট করে দেওয়ার গোটাটা চেষ্টা করবো রিজনিংটা। তো বন্ধুরা আপনাদের কত স্কোর হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটাও কিন্তু ডেফিনেটলি আপনারা বিভিন্ন যে সকল এডুকেশন গ্রুপ আছেন হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক কাইন্ডলি কিন্তু শেয়ার করবেন, এবং কোনো কিছু জায়গায় যদি আপনারা না বুঝতে পারেন 2-4 বার ভিডিওটা দেখে নেবেন, আশা করি আপনাদের গোটাটা ক্লিয়ার হয়ে যাবে, এবং যেরকম কথা হচ্ছে এরকম এই ধরনের কিন্তু পরীক্ষায় আপনারা প্রশ্ন দেখতে পাবেন। তো বন্ধুরা নতুন যদি চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে শেয়ার করবেন বা এবং পাশাপাশি সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশন বেলটি কিন্তু কাইন্ডলি অন রাখবেন, যাতে করে আপনারা যে সকল আপকামিং এক্সামগুলোর জন্য আমি PDF লঞ্চ করতে চলেছি বা ভিডিও জানতে চলেছি বা যে সকল ক্লাসেস করতে চলেছি সেগুলো যাতে আপনারা খুব শীঘ্রই, মানে খুব ইজিলি আপনাদের কাছে সেই নোটিফিকেশনগুলো চলে আসে। তো বন্ধুরা আজকের মতো এতটাই, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে, এবং আগামী 16 তারিখ থেকে আমার PSA ক্লাসশিপেরও ক্লাস চালু হবে, যেটা নিয়ে আপনারা জুড়ে থাকবেন, ঠিক আছে বন্ধুরা? এবং সেখানে আপনাদের সমস্ত ক্লাসেসগুলো WP কনস্টেবল, আবগারি কনস্টেবল সমস্ত ক্লাসেসগুলো ধীরে 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 আমি সেগুলো শুরু করে দেবো। তো বন্ধুরা আজকের মতো এতটাই, নমস্কার।